পরে অনেক আলেম বলে যে যাদের মানহাজ ও আকিদা শুদ্ধ নাই তাদের কাছ থেকে ইলম লিয়া যাবে না, বক্তব্য শোনা যাবে না। কিন্তু কিছু লোক বলছে, বলতে চাইতেছে যে শয়তানের কাছ থেকেও তো আয়াতুল কুরসি শিখেছিল, তো এখানে আমাদের মানে জবাবটা কি দেওয়া উচিত তাদেরকে? ওর জবাব ও জানে, কিন্তু ওরা আসলে হয় জানে আর না হলে জাহিল। জবাব জানলে তারপরে যদি বিভ্রান্ত করে তাহলে হচ্ছে ও জালেম, যে মানুষকে বিভ্রান্ত করছে, আর না হলে জাহিল, সে জবাব জানে না। শয়তান যখন বলল যে আমাকে ছেড়ে দাও, খুব কাকুতি মিনতি করে তোমাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি, আবু হুরায়রা কি সরাসরি আমল করা শুরু করলেন এই ফজিলতের ওপর, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই কাহিনী বয়ান করলেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বীকৃতি দিলেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, কথা সত্য বলেছে, আয়াতুল কুরসির এই ফজিলত আছে। আর ওর তো তিক্ত অভিজ্ঞতা ওই শয়তানের, কারণ যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তাহলে সাহাবীরা আমল করতেন, তো ওই ওই ব্যক্তি জানতো না, আবু হুরায়রা তো জানতেন না, এটাও হইতে পারে। তো অথবা এই এই শয়তান জেনে গেছে যে আয়াতুল কুরসি আর সুরা বাকারার এত ফজিলত রয়েছে এই ক্ষেত্রে, বা এত তার প্রতিক্রিয়া রয়েছে যে শয়তান ওয়ালা ইয়াকরবুকা, শয়তান কাছে আসতে পারবে না, আর আল্লাহ তার হেফাজত করতে থাকবে। এই কথা যে শয়তান, সে শয়তান কাছে তার ওহী আসেনি, শয়তান ফজিলত জানলো কোত্থেকে? শয়তানের তিক্ত অভিজ্ঞতা যে আমি যেতে পারি না, কিছু কিছু লোকের কাছে যেতে পারি না ক্ষতি করার জন্য, কেন? তাহলে সে সুরক্ষিত আল্লাহর পক্ষ থেকে, সেখানে পাহারাদার নিযুক্ত আছে। তো এই কথাটি যখন শয়তান বয়ান করলো, শয়তানের কথা আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন শোনালেন সাহাবী আবু হুরায়রা, নবী সাল বললেন যে কথাটা সত্য, কথা সত্য মানে তো হাদিস হয়ে গেল, তখন আর শয়তানের কথা থাকলো না। তখন আয়াতুল কুরসির ফজিলতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন স্বীকৃতি হলো। আর হাদিস তিন প্রকার, কওলি, ফেলি, তকরির। কওল, ফেল, তকরির, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, স্বীকৃতি। তো স্বীকৃতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে, কথাটা ঠিক আছে, তখন আদিছে। তো ওই রকমই যদি কোনো বেদাতি বেদাতি মৌলভি সাহেব কোনো কথা বলে, দেওবন্দি, বারেলভি, জামাতি যারা আছে, যত বেদাতি আছে, কিছু সুফি কোনো কথা বলে, আর কোনো সালাফি আলেমকে এসে কথাটি জিজ্ঞেস করে না যে এই যে হালাল হারাম কিছু বলেছে এটা ঠিক কিনা, আর একজন সালাফি আলেম বলে যে হ্যাঁ ঠিক, তাহলে ঠিক। কিন্তু এমনি এমনি সাধারণ মূর্খ লোকেরা বেদাতির কাছ থেকে শুনবে, সবার শুনবে সোশ্যাল মিডিয়াতে, আর তারপরে যেটা ঠিক হবে সেটা নিয়ে, ও ডাক্তারের কাছে কেন এরকম করো না, ডাক্তারের কাছে কেন মূর্খ লোকেরা যায় না, ওই ক্ষেত্রে তো বড় চালাক, ভালো ভালো ডাক্তারের কাছে যেতে হবে। হাড়ের ডাক্তার, হাড়ের সমস্যা হাড়ের কাছে যাবে, কেন যাও না চোখের ডাক্তারের কাছে? হ্যাঁ, পেটের সমস্যার জন্য চোখের ডাক্তারের কাছে কেউ যাবে না, হ্যাঁ নাক কানের ডাক্তারের কাছে কেউ যাবে না, সব বুঝে এগুলো। কিন্তু কিন্তু ধর্মের ক্ষেত্রে ধর্ম তো গরজ না, দিন ইসলাম গরজ না, জান্নাত গরজ না, আসলে জাহান্নাম থেকে বাঁচা আসলে গরজ না অধিকাংশ মুসলিমদের, তার ফলে আর না হলে মূর্খ হইলা। আল্লাহ বুঝার তৌফিক দান।